ত্রিপুরার রুগ্ন শিল্পাঞ্চলগুলিতে উন্নতিকরণের লক্ষ্যে ত্রিপুরা সরকার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের এই বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার অন্যান্য বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি ত্রিপুরার শিল্প প্রসারের বিষয়টির ওপর অধিক গুরুত্বারোপ করেছেন। বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার শিল্পের প্রসারে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরেছেন, ত্রিপুরায় ফিরে এসে আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে তারই বিস্তারিত তুলে ধরেছেন তিনি। জানেন যে ভ্যালুয়েটেড ট্যাক্স ভ্যাট অন এভিয়েশন টারবাইন ফুয়েল ATF যেটা বলে আমরা 1% করে দিয়েছি, প্রায় 5% থেকে 1% করে দিয়েছি। এতে করে যে এয়ার ফেয়ার ফর ট্রাভেলার কম হওয়াতে তো ইনভেস্টররাও আসবে, ট্যুরিস্টরাও আসবে, তো সেই বিষয়টাও এখানে আমি ওখানে রেখেছি। তাছাড়া আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট চলবে, তো সেখানে যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং, যদি প্যাসেঞ্জার না থাকে ওই প্যাসেঞ্জারের টাকাটা আমাদের দিতে হবে, ইনিশিয়ালি হয়তো লাগবে না, এর জন্য 14 crore আমরা অলরেডি দিয়েছি, তো সেটাও বলেছি ওখানে। এতে করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ ত্রিপুরার সাথে একটা হসপিটালিটি এবং হেলথ সেক্টরেও কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। বাংলাদেশ থেকে প্রচুর লোক ত্রিপুরা হয়ে বাইরে যাবে, তো সেটা অনেকটা ডেভেলপ করবে। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।